এবং আত্মিক উন্নয়নে সাধিত করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে 2016-17 সালে ক্যান্টনমেন্ট কলেজ যশোর বিভাগীয় পর্যায়ে যথাক্রমে সপ্তম ও পঞ্চম স্থান অর্জন করে, যার স্বীকৃতিস্বরূপ দোসরা মার্স কলেজ অধ্যক্ষ শিক্ষামন্ত্রীর কাছ থেকে স্মারক গ্রহণ করেন। শিক্ষা সংক্রান্ত উন্নয়নের সাথে সাথে উন্নয়নের ছোঁয়া লেগেছে কলেজটির অবকাঠামোতেও। আধুনিক সকল সুবিধা সম্বলিত নতুন 6-তলা ভবন, যার 4th তলা পর্যন্ত ইতিমধ্যে ব্যবহারের উপযোগী। নতুন ক্যান্টিন, জিমনেশিয়াম, উন্মুক্ত মঞ্চ, মাল্টিপারপাস শেড, পুরাতন ভবনগুলোর সংস্কার, সকল শ্রেণীকক্ষ সহ গুরুত্বপূর্ণ স্থানে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে। আরও নানাবিধ উন্নয়ন কার্যক্রম চলমান আছে। জানিয়ে রাখা ভালো, ক্যান্টনমেন্ট কলেজ এবছরই তার 50তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পণ করতে যাচ্ছে। আগামী ডিসেম্বরে এ উপলক্ষে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা করতে যাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। কলেজ শহীদ মিনার চত্বর থেকে জিল্লুর রহমান জিকু, CCTV যশোর। ধন্যবাদ জিকু। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাই প্রতি বছরের ন্যায় এবছরও ক্যান্টনমেন্ট কলেজ যশোরে আয়োজিত হয় 31তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2019। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ASM বাহাউদ্দিন, এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বেগম নুসরাত জাহান। বিস্তারিত সুমাইয়া চাটির প্রতিবেদন। পক্ষকালব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রায় 400 শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্যে দিয়ে সমাপ্ত হলো 31তম আন্তঃহাউস ক্রীড়া প্রতিযোগিতা 2019। অসংখ্য আমন্ত্রিত অতিথির পদচারণায় মুখরিত হয় কলেজ প্রাঙ্গণ। নিকটতম প্রতিদ্বন্দ্বী দীর্ঘ 6 বারের চ্যাম্পিয়ন জসীমউদ্দিন হাউসকে 31 পয়েন্টের বিশাল ব্যবধানে হারিয়ে 16 বছর পর বিজয় মুকুট মাথায় তুলে নেয় মাইকেল মধুসূদন হাউস। ব্যান্ডের তালে তালে প্রদর্শিত হয় জমকালো কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ইতিহাসভিত্তিক ডিসপ্লে আমার দেশ। কলেজ ক্রীড়াঙ্গন থেকে সুমায়া চাঁদনী, CCTV যশোর। এ পর্যায়ে আপনাদের সাথে সংবাদে থাকছে আমাদের সহকর্মী নিমিষা তাসনিয়া সিদ্দিকী এবং অরিত্র চক্রবর্তী। ক্যান্টনমেন্ট কলেজ যশোর বরাবরের ন্যায় তার স্বীয় ঐতিহ্যের স্বাক্ষর রেখে চলেছে শিক্ষার্থীর সার্বিক মানোন্নয়ন এবং অনবদ্য ফলাফল অর্জনে। দুর্বল শিক্ষার্থীর মানোন্নয়নের সময় উপযোগী পদক্ষেপ গৃহীত হচ্ছে, যার ফলশ্রুতিতে শিক্ষার্থীর বিশেষ ক্লাস এবং প্রতিনিয়ত পরীক্ষায় অংশগ্রহণ করছে। এছাড়াও নিয়মিত অভিভাবক সমাবেশ এবং দুর্বল শিক্ষার্থীর মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়। অন্যদিকে অবাধ্য ছাত্রছাত্রী ব্যতিব্যস্ত TC এড়াতে ছাত্রছাত্রীদের মনে ক্ষোভ বিরাজ করছে পহেলা ফাগুন এবং ভ্যালেন্টাইন্স ডেকে কেন্দ্র করে। টিউটোরিয়াল পরীক্ষা থাকায় তারা এটাকে তাদের মৌলিক অধিকারের হস্তক্ষেপ বলে মনে করছে। তোমরা কেমন আছো আর এখানে বসে আছো কেন? ভালো না, এই ধরেন বসে আছি খুশিতে ঠেলায় ঘুরতে। কেন, কি হয়েছে? আর বলবেন না আপু, 13-14 তারিখে টিউটোরিয়াল, জীবনে পয়লা ফাল্গুন আর ভ্যালেন্টাইনটা বলতে কিছুই থাকলো না, পড়তে পড়তে জীবনটা ফালা ফালা হয়ে গেল। আপনারা এতক্ষণ শুনছিলেন জনৈক ছাত্রের দুঃখের কথা। আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সম্মানিত অভিভাবক, আমরা তাকে অনুরোধ করব কলেজের বর্তমান লেখাপড়া ও শৃঙ্খলা বিষয়ে তার মতামত প্রকাশের জন্য। ক্যান্টনমেন্ট কলেজের বর্তমান শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো, ছাত্রছাত্রীরা সবসময় ডিসিপ্লিন মেনে চলছে, আমরা অত্যন্ত খুশি। বিশেষ করে একটা দিক আমাদেরকে খুবই সন্তুষ্ট করেছে, যেটা হলো অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী কর্তৃক বিশেষ ক্লাস, তাদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে আমাদের সন্তানেরা আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে বলে আমরা আশাবাদী। CCTV-র পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। কলেজ প্রাঙ্গণ থেকে আমি জান্নাতুল ফেরদৌস ইভা, CCTV যশোর। লেখাপড়ার পাশাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমেও ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা সফলতা নজির রেখে চলেছে। বিগত বছরের ন্যায় 2018 সালে ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে অভাবনীয় সফলতা নিশ্চিত করার সহ ট্যালেন্ট পুলে 3 জন ও সাধারণ গ্রেডে 28 জন বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করেছে। এছাড়া ইংরেজি ক্লাব, গণিত ক্লাব, বিজ্ঞান ক্লাব, সাংস্কৃতিক ক্লাব সহ অন্যান্য নানা কার্যক্রমে বছর জুড়ে শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা ও জেলা পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত সহ 16টি ইভেন্টের মধ্যে 13টি ইভেন্টে বিজয় অর্জন করে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ BNCC দল ও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছে। বিভিন্ন ক্ষেত্রে এই কলেজের শিক্ষার্থীরা এভাবেই সফলতা নিদর্শন রেখে চলেছে, এগিয়ে চলেছে উত্তরোত্তর সফলতার দিকে। বিগত বছরের ন্যায় 2018 সালে সকল জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন আর্মি প্রতিষ্ঠান পরিদর্শন, ক্যাডেট কলেজ, MCSK পরিদর্শন সহ বিমান বাহিনীর কুচকাওয়াজ এবং অন্যান্য বিভিন্ন স্থাপনা পরিদর্শন করানো হয়। উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের নবীনবরণ ছাত্রছাত্রীদের মাঝে যোগ করে নতুন উদ্দীপনা। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।
বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ এবং বহিস্থ শান্তি নিশ্চিতকারী এক অনন্য বাহিনী। দুঃসাহসী চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তারা নিরলসভাবে দেশের সেবা করে চলেছে। আপনিও কঠিন নেতৃত্বের গুণাবলী অর্জনের মাধ্যমে অংশ হতে পারেন এই স্বনামধন্য প্রতিরক্ষা বাহিনীর। দেশকে ভালোবাসুন, দেশ মাতৃকার সেবায় এগিয়ে আসুন, যোগ দিন বাংলাদেশ সেনাবাহিনীতে। শৃঙ্খলা প্রশ্নে ক্যান্টনমেন্ট কলেজ সর্বদাই আকর্ষণীয়। বর্তমান সময়ে শিক্ষার্থী শৃঙ্খলা ও নৈতিকতা উভয় শিক্ষক ও অভিভাবকদের জন্য চিন্তার বিষয়। এ কারণে ক্যান্টনমেন্ট কলেজ যশোরের একজন দক্ষ শিক্ষকের নেতৃত্বে একটি শক্তিশালী শৃঙ্খলা কমিটি গঠনের মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে কলেজটির অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি। ছেলেদের প্রাচীর টপকানো ঠেকাতে সীমানার প্রাচীরের উপর বসানো হয়েছে কাঁটাতারের বেষ্টনী। সকল শিক্ষার্থী শৃঙ্খলা কমিটির নিবিড় নজরদারিতে রয়েছে। কলেজ ইউনিফর্ম এবং হেয়ার কাট নিশ্চিত করা হচ্ছে। শিক্ষার্থী ক্লাস চলাকালীন সময়ে পালিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে গেলে তাৎক্ষণিকভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণপূর্বক তাকে শ্রেণীকক্ষে প্রেরণ করা হচ্ছে। সর্বোপরি কলেজে বিরাজ করছে একটি আদর্শ শিক্ষার পরিবেশ। আমরা আমাদের সহকর্মী সাদিয়া রহমান, যিনি কিনা এই মুহূর্তে সাংস্কৃতিক সন্ধ্যার মঞ্চের পাশে অবস্থান করছেন, আমরা তার সাথে সরাসরি যুক্ত হতে যাচ্ছি। সাদিয়া, আপনি অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দের অনুভূতি আমাদের জানান। ধন্যবাদ নিমিষা। দর্শক মণ্ডলী, আমি এখন আপনাকে নিয়ে যাচ্ছি উক্ত অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথির কাছে। পড়াশোনার পাশাপাশি সহপাঠকর্মী কার্যক্রম ছাত্রছাত্রীদের জীবন গঠনে সহায়তা করে। ম্যাম, এ বিষয়ে আপনার মতামত? ধন্যবাদ সম্মানিত চেয়ারম্যান এবং প্রিন্সিপাল এবং আমাদের সকল ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে সত্যি এই সাংস্কৃতিক প্রোগ্রামে আমি নিজেকে সম্পৃক্ত করতে পেরে নিজেকে গর্বিত এবং আনন্দিত বোধ করছি। আমি কলেজে অত্যন্ত সাফল্য এবং উন্নতি কামনা করছি। ইট ইজ এক্সেলেন্ট। সব কিছু অনেক সুন্দর ছিল। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। আমাদের এবছরের আয়োজন এই পর্যন্তই। সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী বছর সংবাদের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এবছরের সংবাদ। আল্লাহ হাফেজ। শুভঙ্কর নন্দিনী টকবগে এই তরুণ তরুণের কথা কম বেশি সবাই বিদিত। কবি পুণ্যেন্দু পত্রের কথোপকথনের মধ্য দিয়ে হঠাৎ শোনা গেল যশোর ক্যান্টনমেন্ট কলেজের চত্বরেই নাকি ঢুকে পড়েছে তারা। কলেজের শৃঙ্খলা কমিটির কড়া নজরদারি ডিঙিয়ে এখন কোথায় তারা? সম্মানিত সুদীপ, এবার একটি ভিন্ন আঙ্গিকে আমাদের সামনে আসছে শুভঙ্কর নন্দিনী। শীত মেলা হরিয়া চলে গেছে, ফাল্গুন মাস আইয়া পড়ছে, তোমার লইকা হাজারটা ফাল্গুনের শুভেচ্ছা। ভালো আছো নন্দিনী? তুমি লুকিয়ে আছো শুভঙ্কর, হাঙ্গা টাউনে তোমার অ্যাপসের বিশ্রেছি বুশকুরে ডুমাইরা হারপার বুশকুরে বাইশে ওরছো, এখন ভালো তো? মোর পিসা মারা কফানায় বেবা কি খারাপ নন্দিনী, বোঝো মনু মোর দিনের অ্যাপসের খারাপ যাইতে আছে। কাইল হাঙ্গা রাইত এক বলদা কহিল অ্যাপসের কু কু তো ডাইককেই গেছে, হেইয়া হুন্যা মোর বুকটার মধ্যে একটা হাউথ হাউথ হচ্ছে, হাঙ্গা রাইত মোটেও ঘুমাইতে পারি নাই। ফেসবুক টুইটারে তোমার অ্যাক্সের বিশ্রাইছি, কমে রইলা ঘুমাই রইলা বুঝি? সারান দাও তোমার ঘুম না বইসা, মেলা সময় নষ্ট হচ্ছি, এখন তো অ্যাক্সের পড়তে আসি। তোমার কথা কও দিহি, কাপড় অ্যাক্সের ধুলমাহীন না, চুইলে নাই তেল, তোমার ওইসিটা কি কও দিহি শুভঙ্কর? মোর কথা সারান দাও, তোমার কথা কও, ফোপাই দেই ফুল পরো নাই, কপালের মধ্যে ছোট একটু ফোটায় তোমার যে কি দেহায় লো বাইপাস দা ঘুরিয়াই। দেখলে মতো কথা কই না বেটা, বিন্নে গেল মুই কলেজ ইউনিফর্ম লগে খুবই ফুল পরম আর ক্লাস থেকে বাইপাসে কাইটা পড়ো মনু, মোর সারেরা তোমারে ধরলে কইটা রুডি বিরা বানাই দি আনে। তুমি দেখো তোমার ওই সারগলাকে মুই একদিন বিদ্রোহ হরমু আর খাইয়া হলাম ওই ব্যাপাক কয়টা দালান, আর ওই পুহুরে ব্যাপাক জল মুই একশো জনে গিললে হালামু, আর ওই কাদাতারি উপর দিয়া তোমার ডে ফিকেই ফিকেই পাড়ামু মেলা মেলা লাভলে। রাহ তোমার ফালপার ইন্য কত্তা, তোমার লাহার রমিও দুই দিন পেনা পড়ে, হেলপর এক গ্লাস এক কেন খাইলে হ্যাঁ কেই পড়ে। মোর পড়ালে শিক্ষা মানুষ হইতে হইবে, মোর দেশ ও দশের মুখ উজ্জ্বল হতে হইবে, মুই এখন যাই প্রথমে মোর অ্যাসেম্বলি হেলপর ফিজিক্স ক্লাস, এর তারা মুই গেলাম, তুমি ভালো থেকো শুভঙ্কর।
ব্যাবাক পাল্লাই গেলে কেউ কি আর ভাড়া থায় নন্দিনী? শীত কবেও মেলা হরিয়ে চললে গেছে, ফাল্গুন হাওয়া ইয়ে পড়ছে, ফারাকে পলাশ গেছে, কইলটা ডাকতেছে, মোর বুকটার মধ্যে কইলে কান্দা কান্দা ঘুমাইয়ে পড়ছে, হাজার ফির বুলাইলেও হে কি আর থাকবো। সভ্যতার সর্বোৎকর্ষের মাঝেও অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী ধারণ করে রয়েছে তাদের নিজস্ব সংস্কৃতি। নৃত্যের তালে তালে এবার উপস্থিত হতে চাচ্ছে তেমনই এক নৃগোষ্ঠীর আচার আচরণগত জীবন বৈশিষ্ট্য। সঙ্গীত ব্যক্তিত্ব, ব্যান্ড সঙ্গীতের মহিরুহ এবং রক সঙ্গীত তারকা প্রয়াত শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু, সেই রূপালী গিটার ফেলে অক্টোবরে তিনি চলে গেছেন না ফেরার দেশে। তার মৃত্যুর শোক বহন করে চলেছে গানের ভুবন ও ভক্তরা। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি গিটারের এই জাদুকর ব্যান্ড লেজেন্ড আয়ুব বাচ্চুর স্মৃতির প্রতি। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করছে কলেজের গিটার ক্লাবের শিক্ষার্থীবৃন্দ। Oh!